আজকে এত তাড়াতাড়ি কেন? হ্যাঁ তুমি বাই করনি কেন? এই ওর কাছে ম্যাচ বক্স কেন? ও বাই করেছে কিন্তু বাবাকে দিয়ে দাও বাবা। ও বাই করেছে বাট কি বলে ওরা নাকি বাই করেনি। তাহলে ওরা খেয়াল করেনি পড়াচ্ছিল। আমি বললাম যে ওরা নিশ্চয়ই বিজি বলে। হ্যাঁ ওরা কথা বলছে। সবাই কেমন আছেন? বাঙালঘটি জমজমাটি ব্লগে আপনাদের স্বাগত। ছেলেরা আজকাল দেখেছেন তো, স্কুলের টিচারদের সাথেও মান অভিমানের পালা চলে। আসার সময় কোনো টিচার নাকি বাই করেনি, তারা হয়তো নিজেদের কাজে ব্যস্ত ছিল, সেটা নিয়ে আবার বাবার কাছে নালিশ করেছে। এই যে এখন আমরা বিন ব্যাগের মধ্যে বিন ভরবো। ছেলে যাওয়ার আগে বলে গেছে যে আমি স্কুল থেকে না আসা অবধি তোমরা কিন্তু ভরবে না। ওই জন্য ওকে স্কুলে দিয়ে আমি আর ওর বাবা গিয়ে বিন নিয়ে এসে রেখে দিয়েছিলাম। ওই দেখেছেন আনন্দ দেখেছেন? ওই এই দেখুন দেখুন, ও যে ছেলে এলে তারপরে গিয়ে বিনটা ভরবো। ওই দেখুন না কি করছে বিনটাকে নিয়ে। আমরা এই ফার্স্ট বিন ব্যাগে বিন ভরবো, মানে নিয়ে আসার প্রায় এক বছর হয়ে গেছে। তা এখন দেখছি যে না একটু কম কম লাগছে, তো ওই জন্য নিয়ে এসেছি। দেখি কেমনভাবে কি ভরা হয়, এখানে তো চেনটাই খোলা যাচ্ছে না। এই দেখেছেন তো, আমাদের হচ্ছে যে বিন ব্যাগে একটা বিন ভরতে একদম সবাই মিলে কাজে হাত লাগিয়েছি। পুচকেটাকে দেখুন না সব কাজ, এ বাবা সব পড়ে যাচ্ছে। ইস এত হালকা না, মানে বেসিক্যালি তো ওই থার্মোকল জিনিসটা তো, মানে আমরা ভেবেছিলাম, ওরা দোকান থেকে বলেছিল যে আপনারা নিয়ে আসুন আমরা ভরে দেবো। আমরা ভাবলাম যে এটা কোনো ব্যাপার নাকি, একটা বস্তা থেকে বিন ভরতে এত কি প্রবলেম আছে। কিন্তু এই এখন দেখছি, দেখুন সব একটাও ওঠানো যাচ্ছে না, সব কীভাবে হাওয়ায় উড়ে যাচ্ছে। মানে ভীষণই ডিফিকাল্ট এই বিনটা ভরা। মানে হয়তো আমরা ফার্স্ট টাইম বলে আমাদের আরও বেশি প্রবলেম হচ্ছে, কিন্তু মানে পুরো হাওয়াতে উড়ে যাচ্ছে। কাজের ওপর বাড়া কাজ, এমনি সব পড়ে যাচ্ছে ঢালতে গিয়ে। তার মধ্যেই দেখুন না এই যে বান্দরটাকে দেখুন, এমন লাফাচ্ছে, লাফাতে লাফাতে পুরো আবার ব্যাগটার ওপরে যেই মাত্র জাম্প করেছে সব আবার, যতগুলো ভেতরে ঢুকিয়েছিলাম সব আবার বাইরে চলে এসছে। না এখন মনে হচ্ছে যে কেন আমরা ওই পুরো ব্যাগ শুদ্ধ দোকানে নিয়ে গেলাম না। দেখুন অর্ধেকের বেশি পড়েই গেছে। আমাদের দিকে বলেছিল আমাদের এই ব্যাগটার সাইজ হচ্ছে যে ডবল এক্সেল, তো আমাদের বলেছিল যে ডবল এক্সেলে থ্রি ব্যাগস এই বিনস লাগে, কিন্তু আমাদের কিছুটা ছিল, তো ওই জন্য হচ্ছে যে আমরা ওই একটাই নিয়ে এসেছি। তো একটাই ভরতে গিয়ে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আর এই ক্যামেরাটাকে দেখেছেন, ওখানে স্ট্যান্ডে লাগিয়ে এইগুলো ভরছিলাম। ছেলে কখন ক্যামেরাটা এরকম সামনে নিয়ে চলে এসছে আমি জানি না, এখন এই যখন এডিট করতে বসেছি তখন এই দেখছি এরকম করে ক্যামেরাটা সামনে নিয়ে এসছে। দেখতে যতটা ইজি করাটা কিন্তু ততটা ইজি না। এইটা ঠিক আছে, বেশি উঁচুটা ভালো লাগে না, এইটা সুন্দর আছে, সুন্দর সুন্দর আছে, আমার এইরকমটাই ভালো। লিলিয়া কেমন? ঠিক আছে তো, পারফেক্ট, ওকে। ইস কি অবস্থা, সারা ঘর ময় কি অবস্থা পুরো হয়েছে। এদিকে এই যে আমাদের চিকেনটা হচ্ছে ছেলের হয়ে গেছে, এটা বসিয়ে দিয়ে ওই বিনগুলো ভরছিলাম, তো দেখলাম প্রায় হয়েই এসছে। আর এদিকে কলমি শাক ভাজা, একটু ছিল আগের দিন নিয়ে এসেছিলাম, একটু ছিল এইটা আজকে ভাজা করে নিলাম। এই যে এখানে আছে ছেলের এই চিকেন স্টিউ, আর আমাদের দাঁড়ান আরেকটা জিনিস বানিয়েছি দেখাচ্ছি। এই দেখুন ওই যে ফ্রাইডেতে মাছের ডিম নিয়ে এসেছিলাম না, সেটার ওই দিন বড়া করেছিলাম, আজকে একটু চাটনি করেছি। মাছের ডিমের চাটনিটাও যা ভালো লাগে। আচ্ছা এই যে আধার কার্ড দিতে হচ্ছে। আধার কার্ড দিতে নয় বলো, আধার কার্ড করাতে যাচ্ছি। আধার কার্ড করাতে যাচ্ছি তোমার তো, আমার তো আধার কার্ড তোমার, আমার হয়ে গেছে শুনে আমার হয়নি। ছেলের আধার কার্ড করাতে যাচ্ছি, কবে থেকে ওর আধার কার্ড করাবো করাবো করে কিছুতেই আর করানো হচ্ছে না। তো ফাইনালি আজকে ডেট পেয়েছি, এই আমাদের সামনে অপোজিটেই কোটাক ব্যাংক আছে ওখানে। অঙ্কুর যেত আমাদের সাথে, হঠাৎ করে ওর একটা কাজ পড়ে গেছে বলে ওকে বেরিয়ে যেতে হয়েছে। এইদিকে আমার আমি আর ছেলে তাই জন্য বেরোলাম, কারণ আজকে যদি না যাই আবার যে আধার কার্ডের তো জানেনি আবার যে কবে ডেট পাবো। থাক সামনেই যেহেতু আছে তো ছেলেকে নিয়ে আমি একাই চলে যাই। এই যে দেখো না পুরোই অপোজিটটাতেই আমাদের হচ্ছে যে ওই ব্যাংকটা,
এখন এই 3:30 মতো বাজে, রোদ দেখেছেন? বেশ রোদ আজকে, ঝটপট যাই দেখি কতক্ষণে আবার হয় বসে থাকতে হয়। আমার তো টেনশন হচ্ছে যে যদি বলে যে লিংক নেই তাহলেই গেল, এই আধার কার্ডের তো মেইন সমস্যা যে লিংক থাকে না। চলুন আগে করে নিই। হয়ে গেছে আধার কার্ড, 3:30 এসেছিলাম, এখন পাক্কা 4:30, একদম 1 ঘন্টা টাইম লেগেছে। এখন এই এসেছি ছেলেকে নিয়ে একটু ডাব খাওয়াতে, ওই বেরিয়েই বলছে, আসলে আজকে সকাল থেকে আমার মাকে ফোন করেছে, বলছে মা আমার না শরীরটা ভালো লাগছে না, এবার মা বলেছে যে তাহলে একটু ডাবের জল খাবে। ওই যে আর আমার মা তো যেটা বলে সেটা অক্ষরে অক্ষরে আমার ছেলে পালন করবে। যেই মাত্র ওইখান থেকে আধার কার্ড থেকে বেরিয়েছি, অপোজিটে ডাবের দোকানটা, বলছে মাম্মাম চলো মা বলেছে কোকোনাট ওয়াটার খেতে, আমাকে তাহলে খাওয়াও। ওই জন্য ওখানে দাঁড়িয়ে একটা খেলাম, তবে বলছে আরও একটা খাবে, ওই জন্য আর একটা আবার নিয়ে এলাম। দুষ্টুমির শেষ নেই, রোদে গরমে বাবারে বাবা আমি পারছি না, গিয়ে একটু শোবো। আর ছেলেকে দেখুন না, গোটা একদম সেই সিঁড়ি যেন ঝাড় দিতে দিয়েছি, প্যান্টটা আমি কালকেই পরিষ্কার করেছি, আজকে আবার নোংরা করে দিয়েছে। 4:30 বেজে গেছে না, এই দেখুন না সব বাচ্চারা খেলতে খেলতে বেরিয়ে গেছে, এই আমার বাচ্চাটা এখন গিয়ে ঘুমোবে, এবার কখন যে উঠবে ঠিক নেই। আবার যদি দুপুরে আবার কি ওর অ্যাটলিস্ট মানে 1 ঘন্টা হলেও ওকে ঘুমোতে হবে, নইলে সন্ধ্যা থেকে এত ঘ্যান ঘ্যান করে। তো যাই হোক, ব্লগটা আজকে এখানেই শেষ করছি, যদি ভালো লেগে থাকে তো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।